প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সেই দশম শ্রেণীর কোর্সে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের পরবর্তী অংশ শুরু করছি। খুব মন দিয়ে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি পরীক্ষার সূচিতে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা প্রত্যেকে ঠিক সফলভাবে সঠিকভাবে অঙ্কগুলো সলিউশন করতে পারবে। দেখো, 6 কোশ্চেন নাম্বার 6 এর 3, কেমন? 6 এর 3-তে বলেছে যে x বাই এল এম মাইনাস এন স্কোয়ার কেমন ইজ ইকুয়াল টু y বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে কি দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু জিরো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এই যে অনুপাত আছে, এই অনুপাতগুলো পরস্পর সমান। তাহলে আমরা কি করব না, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ধরে নেব। কি ধরব? কে কে ধরিলাম। তাহলে জিনিসটা কি হবে না, এক্স ইজ ইকুয়াল টু কে ইন টু এল এম প্লাস এন স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন টু এন এল মাইনাস এম স্কোয়ার, এবং জেড ইজ ইকুয়াল টু সরি ওয়াই ইজ ইকুয়াল টু এম এন এম এন মাইনাস এল স্কোয়ার কেমন, এবং জেড ইজ ইকুয়াল টু কে ইন টু এন এল মাইনাস এম স্কোয়ার। এইটা হবে। এবার আমরা কি করব না, বাম পক্ষ নেব, কেমন? বাম পক্ষে কি আছে না, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু এল ইন টু এক্স মানে কি আছে না, কে ইন টু এল এম প্লাস এন স্কোয়ার, বুঝা গেল, প্লাস এম ইন টু ওয়াই, ওয়াই মানে কি না, কে ইন টু এম এন মাইনাস এল স্কোয়ার, প্লাস কি আছে এন জেড, তার মানে এন ইন টু জেড মানে কি আছে না, কে ইন টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার আমরা করব কি না, ইজ ইকুয়াল টু কে আছে কে আছে কে আছে, তাহলে কেটাকে কমন নিয়ে নেব। তাহলে কে যদি কমন নিয়ে নিই, এখানে থাকছে কি না, এল ইন টু এল এম প্লাস এন স্কোয়ার প্লাস এম ইন টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন টু এন এল মাইনাস এম স্কোয়ার, বুঝে গেল। এবারে আমরা করব কি না, কে যেমন আছে থাকলো, এবার এই এল দিয়ে পুরোটাকে গুণ করব, এম দিয়ে পুরোটাকে গুণ করব, এবং এন দিয়ে পুরোটাকে গুণ করব। দেখো কি আসে, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এবারে এল দিয়ে যদি গুণ করি, তাহলে এল স্কোয়ার এম প্লাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এখানে এন স্কোয়ার এল মাইনাস কি দাঁড়াবে না, এন
एम स्क्वायर बुझा गेल किंतु हमरा एइखानटाते एक्स इजुकाल टू की पेची एल एम माइनस एम स्क्वायर एल एम एखाने प्लस दिए दिए एटा किंतु माइनस होबे केमन ताहले एइखानटाते माइनस होबे एइखानटाते माइनस होबे ताहले एटा की होइ जाबे माइनस होइ जाबे केमन एटा प्लस एटा माइनस एटा प्लस एटा माइनस एई ठीक आछे एबार एल स्क्वायर एम बुझा गेल प्लस माइनस एखाने देखो माइनस एल एन स्क्वायर प्लस एल एन स्क्वायर केटे गेल प्लस एम स्क्वायर एन माइनस एम स्क्वायर एन केटे गेल तार की थाकलो के इनटू जीरो इजुकाल टू जीरो एबार एइटा समान की दिएछे डान पक्ष प्रमाणित এই প্রমাণ হয়ে গেল তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সাবধানে ধরে পরপর স্টেপ বাই স্টেপ প্রমাণ করব এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব পরের প্রবলেম বলেছে যে চারের প্রবলেম বলেছে এক্স বাই এক্স আপন কি আছে বি প্লাস সি মাইনাস এ ইজুক্যাল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইজুক্যাল টু জেড বাই ए प्लस बी माइनस सी होले देखाई जे बी माइनस सी इनटू एक्स बी माइनस सी इनटू एक्स प्लस सी माइनस ए इनटू वाई प्लस ए माइनस बी इनटू जेड इजुकल टू जीरो প্রিয় শিক্ষার্থী ঠিক আগের মতোই আমরা এই অংশ ইজুক্যাল টু কে ধরিলাম বুঝা গেল তাহলে এক্স ইজুক্যাল টু কী হবে না এক্স ইজুক্যাল টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ ওয়াই ইজুক্যাল টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইজুক্যাল টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি এইটা হবে এবারে আমরা করব কি না বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষে কি আছে না বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইজুক্যাল টু b माइनस c इनटू x माने की पेची k इनटू b प्लस c माइनस a ऐ जी k इनटू b प्लस c माइनस a प्लस c माइनस a इनटू y y समान की पेची ना k इनटू c प्लस a माइनस b हेलो प्लस a माइनस b इनटू z z माने की पेची ना के इनटू ए प्लस बी माइनस सी बुझा गया एबारे अमरा की करवो ना के आचे इखानो के आचे इखानो के आचे ताले तीन टे थे के अमरा के बेर करेंगे वो कॉमन नहीं है वो ताले इखाने की था गलो बी माइनस सी इनटू बी प्लस सी माइनस ए प्लस सी माइनस ए
इंटू सी प्लस ए माइनस बी प्लस ए प्लस बी सॉरी ए माइनस बी इंटू ए प्लस बी माइनस एटा थेके गेल केमन एबारे आमरा करब कि के जेमन आछे थाकलो तेमनी आमरा करब कि ना एखाने बी दिए ए पुरोटाके गुण करब ताहले कि हबे ना बी स्क्वायर प्लस बी सी माइनस ए बी एबार माइनस सी दिए पुरोटाके गुण करब माइनस बी सी प्लस ए माइनस ए माइनस सी स्क्वायर माइनस माइनस ए प्लस ए सी बुझा गेल একবার বি দিয়ে এই পুরোকে গুণ আবার মাইনাস সি দিয়ে এই পুরোকে গুণ ঠিক একইভাবে পরবর্তী অংশে সি দিয়ে এই পুরোটাকে গুণ হবে তাহলে সি স্কয়ার প্লাস এ সি মাইনাস বি সি এবার মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার আর মাইনাস এ মাইনাস এ প্লাস এ বি বুঝা গেল প্লাস এবার কি ए दिए पुरो गुण है तेल की ए स्कोयर ए दिए गुण कर ले स्कोयर प्लस ए बी हमें ये पास लिखब प्लस ए बी माइनस ए सी कम एबार माइनस ए बी प्लस ए माइनस ए माइनस बी स्कोयर माइनस माइनस ए प्लस बी सी इजिकल टू के इंटू এখানে বি স্কোয়ার প্লাস আছে মাইনাস বি স্কোয়ার কেটে গেল প্লাস বি সি আছে মাইনাস বি সি কেটে গেল মাইনাস এ বি আছে প্লাস এ বি আছে কেটে গেল মাইনাস বি সি প্লাস বি সি কেটে গেল মাইনাস সি স্কোয়ার প্লাস না মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ সি माइनस ए सी प्लस ए सी माइनस ए सी एरपर माइनस ए बी प्लस ए बी तारपर माइनस ए स्क्वायर प्लस ए स्क्वायर ताहले नीचे सब केटे गेल ऊपर सब केटे गेल ताहले कि थाकलो जिरो इजिकल टू के इंटू जिरो समान जिरो अर्थात डान डान पक्ष প্রমাণিত কেমন এরপর আমরা পরবর্তী পরের প্রবলেমে যাব পরের প্রবলেম বলেছে সিক্স এর পাঁচ এক্স বাই ওয়াই ইজিক্যাল টু দিয়েছে এ প্লাস টু বাই এ মাইনাস টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজুক্যাল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর এইটা প্রমাণ করতে দিয়েছি প্রিয় শিক্ষার্থী দেখো এক্ষেত্রে x বাই ওয়াই আছে সুতরাং সুতরাং x বাই ওয়াই ইজুক্যাল টু এ প্লাস টু বাই ए माइनस टू एक प्रमाण दिखे लक्ष्य करो एखे स्कोयर देवे आपके स्कोयर करब ते कि लिखब जे उभय पक्ष के वर्ग करिया कम जदि वर्ग कर दी तेल जिनटा कि दाड़े ना बा एक्स बाई वाई
এর হোল স্কোয়ার সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার করে দেবো, কেমন? অর্থাৎ এখানে দাঁড়াবে কি না এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার, কেমন? আর এই সাইডে তাহলে কি দাঁড়াবে, বা এখানে হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজুক্যাল টু, তাহলে কি দাঁড়ালো না এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার। এবারে আমরা করব কি না যোগ ভাগ প্রক্রিয়া করব, কেমন? যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। এবার যোগ ভাগ প্রক্রিয়াটা কি একটু লক্ষ্য করো, এক্স স্কোয়ার আছে, আমরা কি করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেব, কেমন? তাহলে এখানে কি দাঁড়াবে রাইট সাইডে না এ প্লাস টুর হোল স্কোয়ার, ওটাকে এ প্লাস টুর হোল স্কোয়ার লিখে নিতে হবে, যেহেতু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে। এবার এইখানটাতে উপরে কি হবে না মাইনাস ওয়াই স্কোয়ার করেছি, তার মানে সরি এইটা ছিল এ মাইনাস, আচ্ছা তাহলে কি হবে না এ মাইনাস টুর হোল স্কোয়ার, ও সরি সরি এটা প্লাস থাকবে, এ মাইনাস টুর হোল স্কোয়ার বাই কি হবে না যেহেতু এটা মাইনাস আছে তাহলে মাইনাস এ মাইনাস টুর হোল স্কোয়ার। ব্যাপারটা বুঝে দেখো, এ প্লাস টুর হোল স্কোয়ার বাই এ মাইনাস টুর হোল স্কোয়ার ছিল, তাহলে এটা যেহেতু ওয়াই তাহলে আমরা কি করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ প্লাস টুর হোল স্কোয়ার এ প্লাস টুর হোল স্কোয়ার, এবার উপরটাতে প্লাস দেবো আর নিচটাতে মাইনাস দেবো, এটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম। তাহলে এখানে কি থাকতিছে উপরে না উপরে এই অংশে থাকতিছে এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে টু, তার মানে এটা হয়ে গেল ফোর এ প্লাস বি স্কোয়ার মানে ফোর, আর এ মাইনাস টুর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর, বুঝা গেল? আর নিচটাতে কি থাকবে না এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, এবার মাইনাস যেহেতু মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এটা প্লাস ফোর এ হয়ে যাবে আর প্লাস ফোরটা মাইনাস ফোর হয়ে যাবে, বুঝা গেল? এবারে এই এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে আর এই ফোর কেটে যাচ্ছে, কেমন? আর উপরে তাহলে কী হচ্ছে ফোর এ আর এই ফোর এ কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি না এ স্কোয়ার এ স্কোয়ার, তার মানে উপরে থাকতেছে এ স্কোয়ার একটা এ স্কোয়ার একটা, তার মানে টু এ স্কোয়ার প্লাস প্লাস ফোর প্লাস ফোর মানে এইট উপরে, আর নিচে কি থাকতেছে না ফোর এ ফোর এ, তার মানে কি এইট এ। এবার আমি যদি টু কমন নিয়ে নিই তাহলে টু কমন চলে এলে থাকবে কি না এ স্কোয়ার প্লাস ফোর বাই এইট এ, এবার টু দিয়ে কাটলে এখানে থাকতেছে ফোর, কেমন? তাহলে কি দাঁড়ালো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজুক্যাল টু, এখানে কি থাকতেছে না এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর এ, বুঝা গেল? বা আমরা যদি এটাকে উল্টিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুক্যাল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, এখানে দেখো এ স্কোয়ার ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, তার মানে কি এটা ডান পক্ষ প্রমাণিত, কি বুঝা গেল? এই অংশটা ইজুক্যাল টু এটা পেলাম, এবার এটাকে উল্টে দিলে কি হবে উপরে মাইনাস যাবে নিচে প্লাস, তেমনি এখানে ফোর এটা উপরে যাবে এ স্কোয়ার প্লাস ফোরটা নিচে চলে আসবে, বুঝা গেল? এরপর আমরা পরের প্রবলেমে যাব।
এরপর সিক্স এর সিক্স क्वेश्चन नंबर सिक्स बोले छे एक्स इजुकल टू बोले छे एक्स इजुकल टू एट ए बी बाई ए प्लस बी होले एक्स प्लस फोर ए एक्स प्लस फोर ए बाई एक्स माइनस फोर ए प्लस एक्स प्लस फोर ए बाई सॉरी सॉरी एक्स प्लस फोर बी बाई एक्स माइनस फोर बी एर मान कत बेस प्रिय शिक्षार्थी एक क्षेत्र में लक्ष्य करो एक्स आछे एट ए बी बाई ए प्लस बी এখানে চেয়েছে x প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ তাহলে এক্ষেত্রে x ইজুক্যাল টু এইট কে আমরা লিখতে পারি কি না ফোর এ ইন্টু টু বি বাই এ প্লাস বি খুব মন দিয়ে লক্ষ্য করো আমরা এইট এ বি কে লিখতেছি কি ফোর এ ইন্টু টু বি বাই এ প্লাস বি কেমন তাহলে জিনিসটা কি দাঁড়ালো বা এক্স বাই আমরা যদি ফোর এ করি তাহলে এখানে থাকবে কি টু বি বাই এ প্লাস বি আমরা চার দোকানে আট এ বি কে ফোর এ ইন্টু টু বি লিখেছি তাহলে ফোর এ দিয়ে যদি ডিভাইড করে দিই এখানে থাকবে কি টু বি এ প্লাস বি এবার কি করব না যেহেতু এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ আছে তাহলে আমরা কি করব না যোগ ভাগ প্রক্রিয়া করব প্রক্রিয়ায় পাই বুঝা গেল তাহলে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করে বসি তাহলে জিনিসটা কি দাঁড়াবে না এক্স এক্ষেত্রে প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ ইজ ইকুয়াল টু তাহলে এখানে কি থাকবে টু বি আর নিচে তাহলে কি হয়ে যাবে টু বি তাহলে একবার হবে প্লাস এ প্লাস বি আরেকটা হবে মাইনাস এ প্লাস বি প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে না বোঝা গেল না আমার টু বি থাকলো একবার প্লাস এ প্লাস বি হবে আরেকবার মাইনাস এ প্লাস বি হবে মাইনাস যদি দিই তাহলে ভিতরে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ইজুক্যাল টু কি দাঁড়াবে না এক্ষেত্রে এ প্লাস টু বি প্লাস বি তার মানে কত থ্রি বি আর নিচে হয়ে যাবে কি না যেহেতু মাইনাস বি আছে তাহলে বি মাইনাস এ হয়ে যাবে বুঝা গেল এটা ধরো এক নম্বর আমরা তার দিলাম এবার দ্বিতীয়বারে কি আছে না লক্ষ্য করো এখানে এক্স প্লাস ফোর বি আছে তাহলে আমরা এটাকে কি লিখব না এক্স ইজুক্যাল টু ফোর বি ইন্টু টু এ বাই এ প্লাস বি বুঝা গেল ফোর বি ইন্টু টু এ বাই এ প্লাস বি তাহলে এক্ষেত্রে আমরা করব কি না এক্স বাই ফোর বি নিয়ে নেব তাহলে থাকবে কি টু এ সরি টু বি বাই এ প্লাস বি এবার একেও যোগভাগ প্রক্রিয়া করব যোগভাগ প্রক্রিয়ায় পাই তাহলে এক্ষেত্রে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা কি পাবো বা এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি ইজ ইকুয়াল টু তাহলে টু বি আর নিচেও হবে কি টু বি তাহলে একবার প্লাস এ বি হবে সরি এ প্লাস বি হবে আরেকবার মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে কেমন তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি না এ প্লাস থ্রি বি বাই এখানে কি হয়ে যাচ্ছে যেহেতু বি মাইনাস হয়েছে তাহলে কি হবে না বি মাইনাস এ হয়ে যাবে কেমন এইটা হচ্ছে দু নম্বর আমরা প্রথমে পেয়েছিলাম কি
এখানে টু বি পেয়েছিলাম আর দ্বিতীয়বারে এখানে এইটা আপন এটা আছে টু বি করা আছে কিন্তু এটা হবে অ্যাকচুয়ালি টু এ তাহলে এইটা হয়ে যাবে কত টু এ আর এইটা হয়ে যাবে টু এ তাহলে এখানে হয়ে যাচ্ছে থ্রি এ প্লাস বি আর এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস বি এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস বি একটু অলক্ষ হলেই আমাদের ভুল হয়ে যাচ্ছে কেমন এবার আমরা করব কি যেহেতু এখানে যোগ করে দিয়েছে এই যে যোগ আছে তাহলে আমরা যোগ করে দেব কি দাঁড়ায় জিনিসটা দেখব তাহলে এক নম্বর যুক্ত দু নম্বর করিয়া কেমন তাহলে এক নম্বরে কি পেয়েছি আমরা না এক নম্বরে পেয়েছি এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি কেমন এক নম্বরে পেয়েছি কি রাইট হ্যান্ডে না এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ এখানে বি মাইনাস এ পেয়েছি প্লাস এখানে কি হবে না থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এখানটাতে মাইনাস কমন নিই তাহলে কি জিনিসটা দাঁড়াবে না এখানে যদি মাইনাস কমন নিই কিংবা এখানে যে কোনো জায়গায় এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এইখানটাতে মাইনাস এসে যাবে তখন এটা হয়ে যাবে বি মাইনাস এ কেমন না বোঝা গেল না আমরা যদি এখানে মাইনাস কমন নিই তাহলে জিনিসটা কি ছিল না এ মাইনাস বি ছিল এবার মাইনাস কমন নেওয়ার ফলে তখন কি হবে মাইনাসে প্লাস বি তার মানে এই মাইনাস প্লাসে মাইনাসে এখানে প্লাস ছিল প্লাসে মাইনাসে উপরে তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এটা তখন কি হয়ে যাবে না বি মাইনাস এ হয়ে যাবে এবার বোঝা গেল বি মাইনাস এ হয়ে গেল তাহলে এখানে বি মাইনাস এ এখানে বি মাইনাস এ তাহলে লসাগু হয়ে গেল কি না বি মাইনাস এ এবার উপরে হচ্ছে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি কেমন তাহলে দাঁড়ালো কি না মাইনাস যেহেতু এখানে বি আছে তাহলে টু বি ইন্টু টু বি মাইনাস টু এ বুঝা গেল এখানে কি আছে থ্রি বি আছে বি বাদ গেলে টু বি আর এখানে থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস এ তার মানে মাইনাস টু এ বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এবার আমরা যদি বি টু কমন নিয়ে নিই তাহলে বি মাইনাস এ বাই হয়ে যাচ্ছে বি মাইনাস এ কেমন কেটে গেলে ইজ ইকুয়াল টু টু তাহলে রেজাল্টটা কী দাঁড়ালো টু দাঁড়ালো আমরা উপর থেকে টু কমন নিয়ে নিচ্ছি তাহলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ বি মাইনাস এ কেটে গেলে টু কেমন তাহলে এই অংশের মান পেলাম কি টু এবার পরবর্তী প্রশ্নে যাব এরপর কোশ্চেন নাম্বার সেভেন সেভেনে কি বলেছে সেভেনে বলেছে সেভেনের প্রথম প্রশ্ন যেটা সেটা বলেছে যে এ বাই থ্রি এ বাই থ্রি ইজ ইকুয়াল টু বি বাই ফোর ইজ ইকুয়াল টু বি বাই ফোর ইজ ইকুয়াল টু সি বাই সেভেন সি বাই সেভেন সেভেন হলে দেখাই যে এ প্লাস বি
प्लस सी बाई सी इजुकल टू टू हबे एटा समान टू हबे इटा देखाते बोले छे बेस आमरा ठीक आगेर मतोई एई जे अनुपातगुलो आछे अनुपातगुलो इजुकल टू एकटी अनुपात ध्रुवक धरे नेब कि रकम एक्षेत्रे ए बाई थ्री इजुकल टू बी बाई फोर इजुकल टू सी बाई सेवेन इजुकल टू के के धरिलाम केमन कि धरिलाम के धरिलाम ताहले कि दाड़ालो सुतरां ए इजुकल टू थ्री के हो जाए बी इजुकल टू फोर के हो जाए बी इजुकल टू फोर के एवं सी इजुकल टू सेवेन के हो जाए बुझा गया एबार बाम पक्ष मूल अंकेर जेटा आछे बाम पक्ष सेटा नेब ए प्लस बी प्लस सी बाई सी केमन इजुकल टू ए समान आमरा कि पेयेछि थ्री के प्लस बी समान कि पेयेछि फोर के और सी समान कि पेयेछि सेवेन के सेटा बस करि देब डिवाइडेड बाई सेवेन के जेहेतु सी समान सेवेन के आमरा पेयेछि ताहले एटा कि दाड़ालो चार तीन सात 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 चौदह चौदह के बाई सेवेन के केटे गेल सात दुकाने चौदह इजुकल टू टू अति साधारण प्रमाण प्रमाणित केमन प्रमाणित ये आमरा प्रत्येक सल्यूशन सल्व करब देखो परवर्ती प्रब्लेम कि बोलेछे এবার কোশ্চেন নাম্বার সেভেনের টু অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রবলেম বলেছে এ বাই কিউ আর কেমন বলেছে এ বাই বা এ আপন কিউ মাইনাস আর ইজুক্যাল টু বি আপন আর মাইনাস পি ইজুক্যাল টু সি আপন P माइनस Q C अपन P माइनस Q होले देखाई जे A प्लस B प्लस C इजुकल टू जीरो एक क्षेत्र दुटो प्रमाण आछे एक टा आछे A प्लस B प्लस C इजुकल टू जीरो समान और एक टा दिए पी ए प्लस क्यू बी प्लस आर सी तार माने कि जे এটাও সমান কি হয়ে যাবে না এই জিরোটা হবে এটা প্রমাণ করতে হবে তা আমরা আগের মতো ধরে নেব যে এ বাই কিউ মাইনাস আর ইজুকাল টু বি বাই আর মাইনাস পি ইজুকাল টু সি বাই পি মাইনাস কিউ ইজুকাল টু কে ধরিলাম তাহলে কি হবে সুতরাং এ ইজুকাল টু কি হবে না কে ইন্টু কিউ মাইনাস আর এটা এ গেল বি সমান কে ইন্টু আর মাইনাস পি কেমন আর সি ইজুকাল টু কে ইন্টু পি মাইনাস কিউ এবার প্রথম প্রমাণে অর্থাৎ বাম পক্ষ যেটা দিয়েছে আমরা সেইটা নেব বাম পক্ষে কি দিছে না এ প্লাস বি প্লাস সি ইজুক্যাল টু এর জায়গায় কি লিখব না কে ইন্টু কিউ মাইনাস আর হলো প্লাস বির জায়গায় কি লিখব কে ইন্টু আর মাইনাস পি প্লাস সির জায়গায় কি লিখব না কে ইন্টু পি মাইনাস
इक्वल टू एखाने के आछे एखाने के आछे एखाने के आछे ताहले के बेर करे नेब कमन निये नेब ताहले एखाने थाकलो कि क्यू माइनस आर प्लस आर माइनस पी प्लस पी माइनस क्यू एटाई पड़े आछे अति साधारण ताहले ए प्लस क्यू माइनस क्यू केटे जाच्छे माइनस आर प्लस आर केटे जाच्छे माइनस पी प्लस पी केटे जाच्छे ताहले कि दाड़ालो के इंटू जीरो इक्वल टू जीरो समान कि हबे डान डान पक्ष प्रमाणित बुझा गेल एबारे आरेकटी प्रमाण नेब जे पी ए प्लस किऊ बी प्लस आर सी इक्वल टू पी इंटू ए माने कत पेछी आमरा ना के के इंटू किऊ माइनस आर बुझा गेल ए समान एबारे किऊ प्लस किऊ इंटू के इंटू बी बी माने आर माइनस पी प्लस एखाने आर इंटू सी माने कि पेछी के इंटू पी माइनस किऊ खूब धैर्य धरे एवं एकाग्र चित्ते एगुलो बसाते हबे अन्यमनस्क हलेई भूल हये जाबे ताहले के आछे के आछे के आछे आमरा के कमन निये नेब ताहले एखाने कि थाकलो पी इंटू किऊ माइनस आर प्लस किऊ इंटू आर माइनस पी प्लस आर इंटू पी माइनस किऊ बुझा गेल एइटा थाकलो एबार आमरा करब कि इक्वल टू के इंटू এবার পি দিয়ে গুণ করে দেবো তাহলে এখানে থাকলো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস আর কিউ বুঝা গেল এবারে এই যে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস তাহলে কি দাঁড়ালো के इंटू जीरो इजुकाल टू जीरो तर माने एटाते हो डान पक्ष प्रमाणित बुझा गेल ये जीरो इजुकाल टू ये प्रमाण करते दिए कम एरपर आमरा परवर्ती प्रश्ने जाब পরের প্রশ্ন বলেছে যে এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইজুক্যাল টু বি এক্স মাইনাস এ ওয়াই by b হলে দেখাই যে প্রতিটি অনুপাত দেখাই যে প্রতিটি অনুপাত কি বলেছে x এর সমান x এর এক্সের সমান তা আমরা করব কি না ঠিক আগের মতোই আমরা এটাকে অনুপাতের একটি ধ্রুবক ধরে নেব যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইজুক্যাল টু সে ইজুক্যাল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইজুক্যাল টু কে ধরিলাম ঠিক আগের মতোই কেমন এ এক্স প্লাস বি ওয়াই বাই এ বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইজুক্যাল টু কে ধরিলাম তাহলে
কি হবে না ax প্লাস by ইজ ইকুয়াল টু ak ax প্লাস by ইজ ইকুয়াল টু ak এটা ধরো এক নম্বর এবার দ্বিতীয়বারে কি হবে না bx মাইনাস ay ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে bk ইজ ইকুয়াল টু bk এটা হচ্ছে ধরো দু নম্বর এবারে আমরা এক নম্বর গুণিত এ করিয়া একে যদি এ দিয়ে গুণ করি এক নম্বরকে কি দাঁড়াবে না এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কে এবার দু নম্বর গুণিত বি করিয়া দু নম্বরকে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কি না বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু বি স্কোয়ার কে বুঝা গেল এবারে আমরা যোগ করে দেব কেমন যোগ করিয়া যদি যোগ করে দিই তাহলে কি দাঁড়াবে না এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স এবার প্লাস এ বি ওয়াই আর মাইনাস এ বি ওয়াই কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু পাচ্ছি কি না এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে এটা পেলাম বা এখান থেকে আমরা যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে যদি আমরা কে কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স ইজ ইকুয়াল টু এখানে পেয়েছি কি কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার নিচে চলে আসবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল তাহলে কি থাকলো কে থাকলো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমরা এই অনুপাত সমান এই অনুপাত সমান আমরা কি ধরেছি কে ধরেছি এখানে আবার এক্স সমান কে তার মানে কি হলো প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্স এর সমান তাহলে আমরা এই অনুপাতগুলো কে এর সমান প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এক্স ইজ ইকুয়াল টু কে তার মানে কি প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান প্রমাণিত হল নেক্সট কোশ্চেন নাম্বার এইট এইটের প্রথম প্রশ্ন এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয় তবে প্রমাণ করি যে সি সমান সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো এটা প্রমাণ করতে হবে কেমন আচ্ছা প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে দেখো এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ ইজ ইকুয়াল টু কি দিচ্ছে হয় আমাদের কে ধরতে হবে যেমন আমরা ধরি তাহলে কি হলো এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ ইজ ইকুয়াল টু কে ধরিলাম প্রিয় শিক্ষার্থী
आज এই অবধি পরের দিন আবার এইখান থেকেই শুরু করব আশা করি খুব মন দিয়ে দেখবে প্রত্যেকটি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরস্পর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি কথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে তাহলে আমি পরবর্তীকালে সেইগুলো আবার পুনরায় আলোচনা করে দেব কেমন থ্যাংক ইউ